শেখ রাসেল সেনানিবাসে শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আওয়ামী লীগ সরকার আসার পর থেকে আমাদের লক্ষ্য থাকে যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক এই সশস্ত্র বাহিনীকে আমাদের আরও যুগোপযোগী করতে হবে। সেজন্য 1998 সালে আমি প্রথম ন্যাশনাল ডিফেন্স কলেজ, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, 1999 সালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করি এবং 2000 সালে সেনা নৌ বিমান বাহিনীতে নারী অফিসার আমরা নিয়োগ করি। এছাড়া আরও যুগোপযোগী অনেক সরঞ্জাম আমরা ক্রয় করি। আমরা যখন দ্বিতীয়বার ক্ষমতা আসি, জাতির পিতা আমাদের যে প্রতিরক্ষা নীতিমালা করেছেন তারই ভিত্তিতে তো দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে তা বাস্তবায়নের কাজ শুরু করেছি। সেই সাথে বাংলাদেশ পিস বিল্ডিং সেন্টার প্রতিষ্ঠা করি এবং জাতীয় প্রতিরক্ষা নীতি 2018 আমরা প্রণয়ন করি। আমি পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করি 2001 সালে। দুর্ভাগ্যের বিষয় হলো 2001 সালে বিএনপি জামাত ক্ষমতা আসার পর সেটা বন্ধ করে দেয় এবং তারা ওখান থেকে পদ্মা সেতু অন্যদিকে সরিয়ে নিতে চায়। যা হোক, দ্বিতীয়বার সরকারে আসার পর আবার আমরা উদ্যোগ নেই, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে ওয়ার্ল্ড ব্যাংক এর অর্থ বন্ধ করে দেয় একটা মিথ্যা অপবাদ দিয়ে যে দুর্নীতি হয়েছে সেটা আমি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করি এবং তাদেরকে বলি এটা প্রমাণ করতে হবে, কিন্তু তারা তা প্রমাণ করতে পারেনি। কাজেই আমি সিদ্ধান্ত নেই যে কারও অর্থ না, যেহেতু মিথ্যা অপবাদ দিয়েছে এর জবাব আমরা দেব পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে করব। এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল, অনেকেই ভেবেছিল এটা আমরা করতে পারবো না, তা আজকে সেই পদ্মা সেতু আমরা নির্মাণ করেছি এবং তার কাজও প্রায় সম্পন্ন। এই সেতুটা নির্মাণের মধ্য দিয়ে আমাদের দক্ষিণ অঞ্চলের জেলাগুলি সেখানে যোগাযোগ ব্যবস্থারই শুধু উন্নতি হবে না, সাথে সাথে আর্থসামাজিক উন্নতিও হবে, তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করা বা তাদের যোগাযোগ, কারণ একটা সেতু নির্মাণের মধ্য দিয়ে একটা এলাকার উন্নতি হয়। আজকে আমরা শতভাগ বিদ্যুৎ দিতে পেরেছি, আমরা প্রতিটি মানুষ গৃহ মানুষকে ঘর তৈরি করে দিচ্ছি। প্রথমে শুরু করি, সেটা আমরা সেনাবাহিনীকে দিয়ে করেছিলাম, আশ্রয়ণ প্রকল্প 1 এবং আশ্রয়ণ প্রকল্প 2 আমরা এখন বাস্তবায়ন করে যাচ্ছি। পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে আমাদের দক্ষিণ অঞ্চলকে রক্ষা করার জন্য ওই অঞ্চলের উন্নয়নটাও একান্তভাবে দরকার। এই সেতু নির্মাণের ফলে আমরা মনে করি যে আমাদের জিডিপিতে অন্তত আরও মানে 1 ভাগ থেকে 2 ভাগ সংযুক্ত হবে, অর্থাৎ আমরা উন্নয়নের আরও এক ধাপ এগিয়ে যেতে পারবো সেটা আমি বিশ্বাস করি। আমি এটুকু বলবো যে এটা সেতু নির্মাণ শুধু না, এর নিরাপত্তা বিধানও আমাদের একান্তভাবে প্রয়োজন। আচ্ছা, এই নিরাপত্তা বিধানের জন্যই আমরা ব্যবস্থা নিয়েছি, 99 ব্রিগেড এখানে স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে ওই অঞ্চলের মানুষেরও সার্বিক উন্নয়ন হবে, কারণ আমাদের সশস্ত্র বাহিনী যেখানেই থাকুক, যেখানেই তাদের সেনানিবাস আছে, সেই সাথে সাথে তারা ওই এলাকাগুলিও কিন্তু অনেক উন্নতি হয়। কোভিড-19 সময়ও আমাদের পদ্মা সেতুর নির্মাণ কাজ কিন্তু বন্ধ হয়নি, তখনও কিন্তু এই নির্মাণ কাজ অব্যাহত ছিল, পাশাপাশি আমাদের সশস্ত্র বাহিনী সবসময় সহযোগিতা করেছে। আজকে ওই অঞ্চলের উন্নয়ন এটা দৃশ্যমান এবং মানুষের কাছেও একটা বিস্ময় যে হ্যাঁ, বাংলাদেশ এইভাবে উন্নতি করতে পারে। আমি মনে করি তাদের আমাদের সশস্ত্র বাহিনীর প্রজ্ঞা, পেশাগত দক্ষতা এবং কর্তব্যনিষ্ঠা দিয়ে আমাদের দেশের সুনাম উত্তরোত্তর বৃদ্ধি করবেন। আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আমার 2 ভাই তো আসলে সেনাবাহিনীর সদস্য ছিল, তাই রাসেলের আকাঙ্ক্ষা ছিল সে আর্মি অফিসার হবে, হতে পারেনি। আমি সেনাবাহিনীর প্রধান এবং সদস্যদের ধন্যবাদ জানাই যে আজকে এই সেনানিবাসের নাম শেখ রাসেল সেনানিবাস আপনারা দিয়েছেন, সেজন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অন্তত তার আকাঙ্ক্ষাটা পূরণ না হলেও রাসেলের নামটা সেনাবাহিনীর সাথে যুক্ত থাকলো। এই সেনানিবাসের যাত্রা শুভ হোক, সফল হোক, সেই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।